হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজ রাতেই চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, সাথে কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাতেই চলবে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন এক নজরে আবহাওয়া দপ্তর থেকে কী কী জানানো হয়েছে। সকাল থেকে কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশের মুখে ভার রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে গিয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 17 মে মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনো না কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতার কথা জানানো হয়েছে। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত হালকা বৃষ্টির পূর্বাভাস, এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 17 মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ওই একই সময়ের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত সবকটি জেলাতেই দিনের তাপমাত্রা পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই। কলকাতায় আকাশ অঙ্কেত মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও নিম্ন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। শনিবার এই তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আসানসোল 23.6 ডিগ্রি, বহরমপুর 27 ডিগ্রি, বাঁকুড়া 23 ডিগ্রি, বর্ধমান 23.8 ডিগ্রি, কোচবিহার 24 ডিগ্রি, দার্জিলিং 15 ডিগ্রি, এছাড়াও দীঘা 28 ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গত 2 দিনের মতো আজও জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সন্ধ্যের পর বৃষ্টি হতে পারে কলকাতায়। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কোন কোন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় হতে পারে। সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে।